আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি তোমাদের টিচার সেলিম আক্তার। আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর সুনামেদের ইসলাম ও কোরআন শিক্ষা ক্লাস নেব। প্রথম অধ্যায় পাঠ 7 পৃষ্ঠা 18। আজ আমি তোমাদের জাকাত পড়াবো। জাকাত শব্দের অর্থ পবিত্রতা বা বৃদ্ধি। জাকাত শব্দের অর্থ কী? পবিত্রতা বা বৃদ্ধি। জাকাত দেলের সম্পদ পবিত্র হয় এবং বৃদ্ধি পায়। জাকাত দেলের সম্পদ কী হয়? পবিত্র হয় এবং বৃদ্ধি পায়, অর্থাৎ বেড়ে যায়। ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক বিতরণ করাকে জাকাত বলে। ধন সম্পদ নির্দিষ্ট অংশ বছর পূর্তি অর্থাৎ বছর শেষে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক বিতরণ অর্থাৎ দান করাকে কী বলে? জাকাত বলে। ইসলামে সালাতের পরে জাকাতের স্থান। ইসলামে সালাতের পরে কিসের স্থান? জাকাতের স্থান। মহান আল্লাহ পবিত্র কোরআনে সালাতের সাথে জাকাতের কথা বলেছেন, তোমরা সালাত কায়েম করে এবং জাকাত দাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কী বলেছে? তোমরা সালাত অর্থাৎ নামাজ আদায় করো এবং জাকাত দাও। সাওম। সাওম আরবি শব্দ যার অর্থ বিরত থাকা বা আত্মসংযম। সাওম কী শব্দ? আরবি শব্দ যার অর্থ কী? বিরত থাকা, আত্মসংযম অর্থাৎ নিজেকে বিরত রাখা। সাওমকে ফার্সি ভাষায় রোজা বলে। সাওমকে ফার্সি ভাষায় কী বলে? রোজা। আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহি সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলে। তাহলে রোজা কাকে বলে? আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অর্থাৎ আল্লাহ তাআলা যেন খুশি হন সেই উদ্দেশ্যে সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্ত পানাহার অর্থাৎ খাওয়া দাওয়া থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলে। সালাত ও জাকাতের পরেই সাওমের স্থান। সালাত অর্থাৎ নামাজ ও জাকাতের পরেই কার স্থান? সাওম অর্থাৎ রোজার স্থান। সাওম ধনী গরিব সকল মুসলমানের উপরেই ফরজ। সাওম এই রোজা সেটা ধনী হোক আর গরিব হোক সকলের উপরেই ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ তোমাদের উপর সাওম ফরজ করা হলো। আল্লাহ তাআলা কী বলেছে? হে ইমানদারগণ তোমাদের উপর সাওম ফরজ করা হলো। হজ। হজ আরবি শব্দ যার অর্থ হচ্ছে ইচ্ছে করা বা সংকল্প করা। হজ তাহলে কী শব্দ? আরবি শব্দ যার অর্থ হলো ইচ্ছে করা বা সংকল্প করা। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি, তার মধ্যে অন্যতম কী? হজ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। প্রত্যেক সামর্থ্যবান অর্থাৎ যাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, নরনারী মানে নর মানে পুরুষ, নারী মানে মহিলা। প্রত্যেক সামর্থ্যবান পুরুষ মহিলার জন্য জীবনে একবার হজ করা কি ফরজ। হজ সম্পর্কে আল্লাহ তাআলা বলে, আল্লাহ উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফে হজ পালন করা মানুষের উপর অবশ্য কর্তব্য যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফে হজ পালন করা মানুষের উপর অবশ্য কর্তব্য যাদের কি সেখানে যাওয়ার মতো সামর্থ্য আছে। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা কিছু কঠিন বানান আন্ডারলাইন করি। পবিত্রতা, বৃদ্ধি, সম্পদ, ধন সম্পদের নির্দিষ্ট পূর্তিতে নির্দেশ বিতরণ আত্মসংযম সন্তুষ্টি উদ্দেশ্যে সূর্যাস্ত পর্যন্ত সংকল্প স্তম্ভের প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান বাইতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বানানগুলো বেশি বেশি করে পড়বে এবং না দেখে তোমাদের খাতায় লিখবে। আসো আমরা এর সাথে
অনুশীলনী ক বহু নির্বাচনী প্রশ্নগুলো করে ফেলব। দেখো ক বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরে বাম পাশে টিক চিহ্ন দাও। সালাত কত ওয়াক্ত আদায় করা ফরজ? ক তিন ওয়াক্ত, খ চার ওয়াক্ত, গ পাঁচ ওয়াক্ত, ঘ ছয় ওয়াক্ত। উত্তর খ পাঁচ ওয়াক্ত, সালাত পাঁচ ওয়াক্ত আদায় করা ফরজ। ইসলামের কয়টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত? উত্তর পাঁচটি। ইসলাম কয়টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত? ক পাঁচটি, খ ছয়টি, গ সাতটি, ঘ আটটি। উত্তর হবে ক পাঁচটি। সঠিক সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য কি? ক ফরজ, খ ওয়াজিব, গ সুন্নত, ঘ নফল। উত্তর ফরজ। সঠিক সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য ফরজ। সাওম শব্দের অর্থ কি? ক নামাজ, খ রোজা, গ হজ, ঘ যাকাত। উত্তর রোজা। সাওম শব্দের অর্থ রোজা। জীবনে একবার করা ফরজ কোনটি? ক সালাত, ক সাওম, গ যাকাত, ঘ হজ। উত্তর ঘ হজ। জীবনে একবার করা ফরজ হজ। আমরা অনুশীলনী খ করব। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর। ক দিনে রাতে ড্যাশ বার সালাত আদায় করতে হয়। দিনে রাতে পাঁচ বার সালাত আদায় করতে হয়। খ সঠিক সময়ে সালাত আদায় করা ড্যাশ জন্য ফরজ। সঠিক সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য ফরজ। গ জাকাত শব্দের অর্থ ড্যাশ বা বৃদ্ধি। জাকাত শব্দের অর্থ পবিত্রতা বা বৃদ্ধি। খ জাকাত দিলে ড্যাশ পবিত্র হয়। জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। প্রিয় শিক্ষার্থীরা আমরা আবার পড়ি, সালাত কত ওয়াক্ত আদায় করা ফরজ? উত্তর পাঁচ ওয়াক্ত। ইসলাম কয়টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত? উত্তর পাঁচটি। সঠিক সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য কি? ক ফরজ। সাওম শব্দের অর্থ কি? উত্তর রোজা। জীবনে একবার করা ফরজ কোনটি? উত্তর হজ। শূন্যস্থান পূরণ করব আবার। ক দিন রাতে ড্যাশ বার সালাত আদায় করতে হয়। দিনে রাতে পাঁচবার সালাত আদায় করতে হয়। খ সঠিক সময়ে সালাত আদায় করা ড্যাশ জন্য ফরজ। সঠিক সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য ফরজ। ক জাকাত শব্দের অর্থ ড্যাশ বা বৃদ্ধি। জাকাত শব্দের অর্থ পবিত্রতা বা বৃদ্ধি। খ জাকাত দিলে ড্যাশ পবিত্র হয়। জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এগুলো বাসায় বেশি বেশি করে পড়বে এবং না দেখে লেখার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের অনুশীলনী গ এবং ঘর অ্যান্সার দিয়ে দেবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।